नमस्कार बंधुरा सबाई के कलकता लॉ पॉइंट यूट्यूब चैनल और कलकता कोचिंग सेंटर पक्ष के स्वागत जानाई हमारे चैनले। आज के आबार एक नतून वीडियो नहीं वीडियोर विषय वस्तु हे कलकता यूनिवर्सिटी और एक प्राइवेट लॉ कॉलेज से सम्पर्क डिटेल्स वीडियोते देव। आज के जो कॉलेज नहीं आलोचना करब से कॉलेजटी हलो रवींद्र शिक्षा सम्मिलनी लॉ कॉलेज बा आरएसएस लॉ कॉलेज। तो आरएसएस लॉ कॉलेज सम्पर्के किछु तथ्य सबाइके जानाबो, लोकेशन डिटेल्स कन्टैक्ट इत्यादि। तो शुरू करा जाक आज के भिडियो जेटा हच्छे रवींद्र शिक्षा सम्मिलनी 2013 साले स्थापित हवा एक कॉलेज 2013 एटा एस्टाब्लिश है जेटार फोन नम्बर कन्टैक्ट नम्बर जाते दरकार हले तोमरा फोन करते पारो बा ह्वाट्सअप करते पारो। फोन नम्बर दुटो देवा आछे सेटा हच्छे वेबसाइट थेके आमरा कलेक्ट करेछि, वेबसाइटो देखे निते पारो 9433568729833668 दुटी नम्बर ओते नम्बर जोगाजोग करते ही मन कर। एरपर आसी इमेल आईडी होच्छे info@r3scollege.org info@r3scollege.org এটা হচ্ছে মেল আইডি। এছাড়া চলে এলাম আমরা লোকেশন, লোকেশন এই কলেজটির লোকেশন হচ্ছে চারটে প্লট নাম্বার দেওয়া আছে 1525 1529 1524 1535, পাঁচ ঘোড়া সুভাষগ্রাম, ঠিক আছে সুভাষগ্রামে অ্যাকচুয়ালি অবস্থিত। বর্তমান ফি স্ট্রাকচার অ্যাডমিশন ফিস 10,000 টাকা, সেমিস্টার ফিস 21,000 টাকা এবং টোটাল ফিস 2,20,000, মিন্স 2,20,000 টাকা সব মিলে। এখানে কোনো এসসি এসটি জেনারেল কোনো পার্থক্য নেই, সবার ক্ষেত্রে সমান। তো হোস্টেল ফ্যাসিলিটি এই কলেজের অ্যাজ ইউজুয়াল নেই এবং শিয়ালদা সাউথ সেকশনের যে সমস্ত ট্রেন মানে ক্যানিং আর বজবজ বাদে যে কোনো ট্রেন ডায়মন্ড হারবার নামখানা বা ওই জাতীয় ওই লাইনে লক্ষ্মীকান্তপুর যে কোনো ট্রেনে করে আমরা সুভাষগ্রামে নামবো, নেমে ওখান থেকে একটা অটো বা ভ্যানে করে কলেজে পৌঁছাতে পারি। ওখান থেকে ল কলেজ যাবো বললে যে কেউ পৌঁছে দেবে। তো এছাড়া হচ্ছে কলেজের ডাইরেক্টর বর্তমানে আছেন সুমিত চক্রবর্তী স্যার। র্যাঙ্ক রিকোয়ার্ড মোটামুটি যে র্যাঙ্কে পেলে এই কলেজে সহজেই পাওয়া যেতে পারে সেটা বলা যেতে পারে ওই 1100 থেকে 1200, 1200 মধ্যে পেলেই হবে। তো এই কলেজটি মোটামুটি যতগুলি কলেজ আমরা প্রাইভেট কলেজে পেয়েছি তার মধ্যে অ্যাভারেজ ফিস, বেশিরভাগ কলেজেরই ফিস এই লেভেলেই পড়ে, থেকে বেশিও নয় কমও নয়। তো স্পেশাল নোট একটা এখানে বলার আছে যে যদিও কলেজ ওয়েবসাইট বা কলেজের ইউনিভার্সিটি গাইডলাইনে কোথাও এটা বলা নেই কিন্তু এই কলেজের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি, আমি যখন অ্যাডমিশন নিতে যাব কলেজ অথরিটি আমার থেকে 10টা ব্ল্যাঙ্ক পোস্ট ডেটের চেক চাইবে, ঠিক আছে। তো 10টা সেমিস্টারের জন্য 10টা চেক আমাকে দিতে হবে, সেটা কলেজের দাবি। তো যদিও এটা কতটা যুক্তিসঙ্গত সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে কারণ কলেজ অ্যাডমিশন করার সময় অ্যাডমিশন ফিস আর একটা সেমিস্টারের ফিস কলেজ নেবে এটাই এক্সপেক্টেড, বাট তার সঙ্গে 10টা চেক নেওয়ার কী সম্পর্ক সেইটার ব্যাখ্যাটা আমাদের পক্ষে দেওয়া হয়তো সম্ভব নয়, কিন্তু এটা অন্য কোনো কলেজ চাইও না এটাও ঘটনা। কিন্তু এই কলেজ এটা একটা মানে স্পেশাল ফিচার বলা যেতে পারে, সবগুলো সেমিস্টারের ফিস অ্যাডভান্স পোস্ট ডেটের চেক হিসেবে কলেজকে আমার জমা দিয়ে দিতে হবে। তো এটা একটা অ্যাডিশনাল ইনফরমেশান বলা যেতে পারে। তো বাস রুটেও ওই যে রাস্তাটা আমাদের সুভাষগ্রাম রেলগেটের ওপর দিয়ে চলে যাচ্ছে ওই রুটে যদি যে সমস্ত বাস চলাচল করে সেই সমস্ত বাসে করে আমরা কলেজের কাছাকাছি পৌঁছাতে পারি। তো এই গেল আমাদের রবীন্দ্র শিক্ষা সম্মেলনী সম্পর্কে, ল কলেজ সম্পর্কে যাবতীয় ডিটেলস। এরপরে যদি আরও কিছু তোমাদের কারোর কিছু জানার থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কমেন্ট করে জানাও কমেন্ট বক্সে, আর আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো 9874270095 আমাদের নাম্বার। আর এখানের যারা স্টুডেন্ট হবে তাদের জন্য বলছি আমাদের শিয়ালদা সেন্টারের যে নর্মালি ব্যাচের টাইমিংসগুলো আছে সেগুলো স্যাটারডে সানডে হয়ে থাকে, তো কলেজ কামাই করে ক্লাস করতে হবে এরকম ব্যাপার নেই। যদি কেউ চাও তো আমাদের সাথে যোগাযোগ করতে পারো ক্লাসের জন্য। অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমাদের চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছো তার জন্য কোনো শব্দই যথেষ্ট নয়। তো আশা করি ভবিষ্যতে তোমাদের এই সমর্থন বজায় থাকবে এবং তোমাদের প্রয়োজন মতো আমরাও ভিডিও দিতে পারব। ধন্যবাদ।